আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জান্নাত ব্লগে। তো বরাবরের মতো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখানে রুটি ভাজা হয়ে গেছে, আমি ডিম ভাজতেছি আর রান্না করব তাসফিকের জন্য নুডলস। ও বলতেছিল নুডলস খাবে সকালে, তো ওর জন্য নুডলস রান্না করে ওকে দিচ্ছি, ও এখন খেয়ে নিচ্ছে। তো ওর খাওয়া শেষ হয়ে গেলে শাশুড়ি মা উঠে গেছে, তো আমি আমার ভাসুরের মেয়ে আর শাশুড়ি মা খেতে বসছি, খেয়ে নিব। যে খাবার টেবিলে খেতে বসলেই আর কি একটু গল্প হয় শাশুড়ি মার সাথে। আমিও আজকে নুডলস খাচ্ছি, যখন রান্না করছিলাম বেশি করে রান্না করছিলাম। তো আমার নন্দাই সে ঢাকাতে যাচ্ছে, সে আসছে মার সাথে দেখা করতে, তো তাকে চা খেতে দিলাম আর গল্প করলাম। সে অল্প কিছু সময় ছিল, তার সাথে এই তো তরকারি করতেছিলাম আর কথা বলতেছিলাম, শাশুড়ি মাও ছিল। তো আমার শাক কুটা হয়ে গিয়েছে, এখন আমি বেগুনটা কেটে নিচ্ছি। ও এনেছে আর চিংড়ি মাছ এনেছে, আর যে পানির পরে যে মাছটা ভাসে ওই মাছটাকে কী মাছ বলে সেই মাছটা এনেছে। শাশুড়ি মাও খুব ওই মাছটা খুব পছন্দ করে। তো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করব আর এই মাছ দিয়ে বেগুন রান্না করব, কারণ গরমে অনেক রান্না করতে ভালো লাগে না। তো আজকে এই দুপদই রান্না করব। চিংড়ি মাছটা আমি বেছে নিচ্ছি, এরপরে মাছটাও আমি কুটে নিচ্ছি। তো মাছ কুটে ভালো করে দিয়ে ভেজে নিচ্ছি। তো আপা আসছে, একটু দেরি করে ফেলছে আসতে অনেক। তো সে থালা বাটি ধুচ্ছে, তারপরে কাপড় কাচবে। আজ তাসফিকের একটা মাছ, অ্যাকোরিয়ামের মাছ মারা গেছে। তো এখন ওর মনটা আসলে একটু খারাপ, মাছ মারা গেলে ওর মনটা খুবই খারাপ হয়ে যায়। তো মাছটাকে এখন উঠিয়ে ফেলে দিব। ও এই তো কিছুক্ষণ আগেই মারা গেছে। ও কদিন ধরে বেশ দুর্বল ছিল, কিন্তু কেন এরকম হচ্ছে বুঝতেছি না। প্রত্যেকটা মাছই ভালো আছে, এই মাছটাই কেমন যেন মরে গেল। এর সঙ্গী ছিল, এর সঙ্গীটাও মারা গেছে অবশেষে। এর জন্য মনে হয় ও সুইসাইড করলো, কারণ একা একা কি মানুষের বেঁচে থাকতে ভালো লাগে। এখনও বলতেছে আম্মু আমি একটু আমি ফেলে দিই আর আমি একটু ধরি। তা বললাম যে তুমি ধরো। তো টিনের পর আছে, টিনের পরে বাইরে নিচে টিনের পরে ফেলে দিবে, দিলে কাক এসে নিয়ে যাবে। বাবা মন খারাপ, মাছ মারা গিয়েছে। তো টিনের পরে ফেলে দিছে মাছটা। এখন আমি যে সবজিগুলো ছিল ওগুলো আমি ফ্রিজে উঠিয়ে রাখবো। এখানে আমার তরকারিটাও আর কি হয়ে গেছে প্রায়, আর এখানে আমি পুঁইশাকটা সেদ্ধ দিয়ে আজ একটু অন্যরকম করে আর কি রান্না করতেছি। পুঁইশাকটা সেদ্ধ করে নিয়েছি আগে লবণ হলুদ দিয়ে। তো এখন আর কি এই যে বসিয়ে দিয়েছি মশলা কষিয়ে। তো পুঁইশাকটাও আমার হয়ে গিয়েছে,
তো এখন রান্না বান্না আমার কমপ্লিট, তো এখন আর কি একটু কিছু মাখা খেতে মন চাচ্ছে। তো এই ফলটা কি তোমরা সবাই চেনো? এই যে এটা, এটাকে কি ফল বলে? তো এটা অনেকে চেনে, অনেকে আর কি চেনে না। তো এটা হচ্ছে ডেউ ফল। তো এই ডেউ ফলটা খেতে খুবই মজা লাগে যদি মাখিয়ে খাওয়া হয়। তো এটার কোষটাও একদম কাঁঠালের মতো। আর কিছু আম কাটবো। তো এই যে এর রোয়াগুলো একদম কাঁঠালের, তার মানে কোষের মতো, ভালোই লাগে দেখতে। এটার বিচিটাও খুব সুন্দর, কাঁঠালের বিচির মতোই দেখতে। এর উপরে একটা পাতলা একটা খোসা আছে, খোসাটা আর কি ফেলে দিতে হয়। তো আমি ওখান থেকে কাঁঠালের মতোই আর কি এটাকে উঠিয়ে উঠিয়ে নিচ্ছি। আর একটা কথা, যে আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা তোমাদের যদি ভালো না লাগে, প্লিজ তোমরা কমেন্টস করে জানিও, তোমরা ভুল বুঝো না। যেহেতু তোমরা আমার ভিডিওটা দেখো, তো তোমরা তো আমার পরিবারের মতোই হয়ে গেছো, তাই না? কাঁচা ঝাল কেটে নিলাম, এখানে একটা কাঁচা ঝাল কেটে নিয়েছি। নিব লবণ পরিমাণ মতো আর চিনি পরিমাণ মতো। এই ফলটা যারা যারা খেয়েছো তাদের কাছে খুবই ভালো লাগবে আশা করি। তো এই ফলটা আমাদের কাছেও খুব ভালো লাগে খেতে। তো এখন মাখা খাওয়া হয়ে গিয়েছে, এখন তাসবি বসে আম খাচ্ছে। তো ও আবার আমাকে একটু খাইয়ে দিচ্ছে, আম্মু এনাও তুমি খাও। মা ছেলের ভালোবাসা এই আর কি। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তো প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা না করেছো, তো প্লিজ সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।